গত 8ই ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ আরও 13 জন ভারত মায়ের বীর সন্তান। গতকাল শিউরি বিদ্যাসাগর কলেজের এনসিসি এনএসএস এর বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী অধ্যাপক এবং কর্মীগণ নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান, পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং মোমবাতি জ্বালান। স্বর্গীয় জেনারেলের অবদানের কথা ছাত্রদের সামনে তুলে ধরলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীনারায়ণ মণ্ডল। এরপরে তাদের বিদায়ী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন শিউরিতে এমএসডি ফোকাস ট্রেনিং একাডেমির পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হলো মোমবাতি জেলে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কলেজ এবং প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী পক্ষ থেকে আমরা চিফ অফ ডিফেন্স স্টাফ স্বর্গীয় বিপিন রাওয়াত এবং তার সহধর্মিণী এবং ভারতীয় সেনাদের প্রতি একটা শোক জ্ঞাপন আমরা করলাম এবং তাদের আত্মার প্রতি আমরা চিরশান্তি কামনা করে পুষ্প প্রদান এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা করলাম। আপনার নাম? আমার নাম হেমন্ত সাহা, শ্রী বিদ্যাসাগর কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনি এনসিসি কী পদে আছেন? আমি এনসিসি এএনও পদে আছি। এটা মেনলি ওটা কলেজেরই প্রোগ্রাম, এনসিসি এনএসএস এবং সাধারণ ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন আমাদের অধ্যক্ষ মহাশয় এবং সকলেই বর্তমান সবাই আছে। আজকে কাদের পক্ষ থেকে কি করা হলো? আজকে আমরা এমএসডি ফোকাস একটা অ্যাথলেটিক্স বা ডিফেন্সের ট্রেনিং দেওয়া হয়, একাডেমি আছে এমএসডি ফোকাস, তার তরফ থেকে একটা শোকযাত্রা আমরা আয়োজিত করেছিলাম এবং শহীদ স্মৃতিতে হ্যাঁ আমরা একটা মানে মোমবাতি জ্বালিয়ে ওনাকে শ্রদ্ধা জানালাম। আর অর্ধেকটা মিলে প্রায় আমরা মাদ্রাসা রোডটা হৃদয় মোড় এবং ট্রান্সমিটি অলওভার ক্রস করেছি, তারপরে শেষ পর্যন্ত শহীদ স্মৃতি যেখানে আছে আমাদের রসরাজের এখানটায় এখানটায় আমরা সমাপ্ত করলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল হাসান। আপনি কোন পদে আছেন? আচ্ছা, আমি এখন এমএসডি ফোকাসের টিচারের পদে আছি, ট্রেনার।